বাঁকুড়ায় নতুন জেলাশাসক হিসেবে যোগ দিলেন মুক্তা আর্য। সোমবার তিনি তার দায়িত্বভার বুঝে নেন। রবিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষে বাঁকুড়ার জেলাশাসক ডক্টর উমাশঙ্কর এসকে সরিয়ে দেন নির্বাচন কমিশন। নতুন জেলাশাসক নিযুক্ত হন খাদ্য দপ্তরের যুগ্ম সচিবের দায়িত্বে থাকা মুক্তা আর্য। এদিন জেলাশাসক কাজে যোগ দেওয়ার পরই খ্রিস্টান কলেজের স্ট্রংরুম পরিদর্শনে যান। তার উপস্থিতিতে স্ট্রংরুমের দরজা সিল করা হয়। পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এদিন বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি অরূপ খাঁ, বিধায়ক সমীর চক্রবর্তী, সিপিআইএমের অমিয় পাত্র চেয়েছিলাম, যেখানে ছাপ্পা ভোট হয়েছে, রিগিং হয়েছে, এদের কতগুলো নর্মস আছে। সেই নর্মসে হচ্ছে যে বুথে যদি একাধিক পলিটিক্যাল পার্টির এজেন্ট থাকে তাহলে ওরা ধরে নেবে ভোট ঠিকঠাক হয়েছে। তো টিএমসির তো 5টা করে এজেন্ট ছিল, মিলন মান্ডি, তারপরে শিবসেনা, এটসেট্রা এটসেট্রা করে, স্বাভাবিকভাবে ওদের ক্রাইটেরিয়াতে এগুলো দাঁড়াচ্ছে না আর কি। একটা মাত্র জায়গাতে হবে যেখানে ইভিএম মেশিন ভাঙা হয়েছে। আমরা বললাম তাহলে কেমন নিরাপত্তা ব্যবস্থা আপনারা করেছিলেন, বুথের ভিতরে ঢুকে ইভিএম মেশিন ভেঙে দিল কিন্তু কেউ অ্যারেস্ট হলো না, আততায়ী ধরাওই পড়ল না। তাহলে নিরাপত্তা ব্যবস্থায় যে অনেক ফাঁক ফোকর ছিল সেটা অন্তত আপনারা বুঝেছেন পরের ইলেকশনের জন্যে, এটা আপনাদের একটা শিক্ষা। আপনারা তো সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী দাবি জানিয়েছিলেন, সব বুথে কেন্দ্রীয় বাহিনী? না না না, বহু বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল না। যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না সেখানেই গোলমালটা করার বেশি ব্যবস্থা চেষ্টা করেছে কেন্দ্রীয়। না, সব মিলিয়ে আমাদের কাছে যা খবর তাতে 26টা বুথে পার্সিয়ালি ফলস ভোটিং হয়েছে, এর মধ্যে কয়েকটাতে ছাপ্পাও হয়েছে। সেটা অন্য নির্বাচনে যত ছাপ্পা ওরা করে তার তুলনায় কম বলেই আমার এটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি টিএমসির যে ভোটিং পার্সেন্টেজ আপনারা দেখেন সেটা টিএমসির অ্যাকচুয়াল ভোট নয়, ওটা ছাপ্পা আর বুথ দখল আর রিগিং যোগ করে ওই পার্সেন্টেজ। এবার সেটা হবে না বলেই আমার বিশ্বাস। ভোট কাটাকাটি হয়েছে অনেক বেশি, তার ফলে এটা আন্দাজ করা খুবই কঠিন যে কাদের কতটা ভোট ইরোডেড হয়েছে এবং সেই ভোটটা কার ফেভারে গেছে। যে কারণে আমার ধারণা যে কন্টেস্টিং ক্যান্ডিডেটরা কেউই কনফার্ম হতে বলতে পারছেন না যে আমার ভালো হবে। বামেদের একটা বড় অংশের ভোট বিজেপিতে চলে গেছে, সেটা কি মনে হচ্ছে লোকসভায় আবার ফিরে আসবে? কিছু ফিরেছে, কিছু নতুন করে গেছে, সব রকমই আছে। কিন্তু আমি কথাবার্তায় যা বুঝলাম যে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের কোনো ভোট যায়নি, তাদের ভোটটা ইন্ট্যাক্ট আছে। আমার ধারণা এখানে বোঝাপড়ার কিছু ঘাটতি আছে তাদের। নিরাপত্তার প্রশ্নে কি সন্তুষ্ট যেভাবে? আমি 10 তারিখ থেকেই বলে আসছি যে এতদিন মাঠে ময়দানে লড়াই করেছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে, বাকি 2টো দিন আমাদের লড়াই হচ্ছে এসপিডিএম এর বিরুদ্ধে, কারণ এসপিডিএম এর সহযোগিতা নিয়েই ওরা বুথ দখল করে, ছাপ্পা করে, ভোট চুরি করে। তো সেটার একটা তো ফল আমরা হাতে নাতেই দেখলাম যে ডিএমকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমার বিশ্বাস যে তার আগে এসপির সরে যাওয়া উচিত ছিল, কারণ এরিয়া ডমিনেশন কোথাও হয়নি। ওরা যা করেছে বাসে করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গেছে, একটা ফাঁকা জায়গায় নামিয়েছে, একটা ফাঁকা জায়গায় নামিয়েছে এবং তারপরে ভিডিওগ্রাফি করেছে, আবার বাসে তুলে দিয়েছে। এটা এরিয়া ডমিনেশন নয়, এটা 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 নির্মম কপটতা। বিজেপির সুভাষ সরকার, এখন আর কিছু বলার নেই, এখন অলরেডি আমাদের লোক এক্সিট করার সময় সিগনেচার করে দিয়েছে। দেখুন, একটা বিষয়, সমস্ত কিছু ইন পেপার্স দেখতে হয়, তো পোলিং এজেন্ট ঢোকার সময় সই করেছে, বেরোনোর সময় সই করেছে, কাজেই সেখানে সেইভাবে রিপোর্ট যাওয়া যায়। ডিএমকে অপসারণ করা হলো, তো এটা কী ভাবছেন যে জেলা প্রশাসন নিরপেক্ষ ছিল না? জেলা প্রশাসনের মন্তব্য নিরাপত্তার ব্যাপারটা কী বলবেন? হ্যাঁ, মানে নিরাপত্তার ব্যাপারটা দেখুন, নিরাপত্তা সারা ভোটে একেবারে যেমনটা মানুষ আশা করেছিল ঠিক সেরকম ছাপ্পা ভোট অনেক হয়েছে, তো বুথ দখল ছাপ্পা ভোট হয়েছে বলে করেছে, সেটা তো দেখা
কেন্দ্রীয় বাহিনী শাসক দলের হয়ে কাজ করেছে? প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনীর যে মুভমেন্ট যেরকম থাকা উচিত ছিল সেরকমটা কিন্তু এক্স্যাক্টলি হয়নি। উপস্থিত ছিলেন বাঁকুড়া থেকে ইমরান সেনের রিপোর্ট, আনন্দবার্তা।